গল্পের সুর চ্যানেলে আমি রোমানা নূপুর আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি গল্প, ত্রয়ী। একটি মহিলার সঙ্গে চোখাচোখি হওয়ার পর কয়েক মুহূর্ত সে যদি অপলক তাকিয়ে থাকে, মুখ ফিরিয়ে না নেয়, তবে তার কি মনে হতে পারে? চেনা? অন্য কোনো চেনা লোকের সঙ্গে মিল পেয়েছে? অনুপম আগে কখনো এই মহিলাকে দেখেছে বলে মনে করতে পারল না। তার নিজের মুখখানা এমন কিছু দর্শনীয় নয়। ব্যাংক থেকে বেরিয়ে অনুপম দৌড়ে এসে দাঁড়িয়েছিল রাস্তার উল্টো দিকে গ্রেট ইস্টার্ন হোটেলের বারান্দার নিচে। একটু আগেই যে বৃষ্টি শুরু হয়েছে তা সে অফিসে বসে বুঝতে পারেনি। অফিস থেকে একবার বেরুলে আর ফিরে যেতে ইচ্ছে করে না। রাস্তা পার হতে গিয়ে সে খানিকটা ভিজেও গেছে। বারান্দার নিচে অনেক মানুষ। বর্ষার দিনে মানুষ দুদলে বিভক্ত, যারা ছাতা নিয়ে বেরোয়, যারা বেরোয় না। অনুপমে ছাতা ব্যবহার করার অভ্যেসই নেই। মহিলাটি হাঁটছিল একটা লাল রঙের ছাতা নিয়ে। রাস্তায় তখনও জল জমেনি। লাল ছাতা ধারি নিয়েও এলো রাস্তা পেরিয়ে। তারপর বাস স্টপের দিকে যেতে যেতে একবার মুখ তুলতে দেখতে পেল অনুপমকে। থমকে দাঁড়িয়ে পড়ে কি দেখল অনুপমের মুখে। বয়স হবে 40-42। পাতলা গড়ন, গায়ের রং ফর্সা নয়, আবার কালোও বলা যায় না। মুখখানা সুশ্রী। সাধারণত পুরুষরা সরাসরি তাকায়, মেয়েরা মুখ নিচু করে। এ মহিলার দৃষ্টিতে কোনো আড়ষ্টতা ছিল না। অনুপম চোখ দিয়ে মেয়েটিকে অনুসরণ করল। সে বাস স্টপের দিকে গেলেও পরপর দুটি ভিড়ের বাস দেখে আবার হাঁটতে লাগলো ময়দানের দিকে, তারপর চলে গেল চোখের আড়ালে। 50 বছর বয়স হয়ে গেলে মানুষ আস্তে আস্তে অনেক কিছু ভুলতে শুরু করে। শীতকালের গাছের মতন অনেক পাতা ঝরে যায়। অনুপম মাত্র 1.5 মাস আগে 50-এ পা দিয়েছে। তবে ভুলে যাওয়া মানে একেবারে হারিয়ে যাওয়া নয়, স্মৃতি রতলে নাকি সব কিছুই থাকে, কিছু কিছু আবার উদ্ধার করাও যায়। অনুপম এই মহিলার মুখখানি উদ্ধার করার চেষ্টা করল। না, কিছুতেই মনে পড়ল না। যদি আগে পরিচয় হয়ে থাকে, একটি মেয়ে তাকে মনে রেখেছে অথচ অনুপম ভুলে গেছে, এটা অস্বাভাবিক নয়? মনে করতে না পারলে অস্বস্তি কাটে না। অনুপমের অস্বস্তি রয়েই গেল। ব্যাংকে বেশ উঁচু চাকরি করে অনুপম। কিছুদিন আগেও তার নিজের গাড়ি ছিল, বিক্রি করে দিয়েছে। চাকরিটা আর তার ভালো লাগছে না। কিছুদিন ধরেই তার মনে একটা বিচিত্র বাসনা উঁকি মারছে, চাকরি ছেড়ে, কলকাতা শহর ছেড়ে কোনো একটা ছোট্ট পাহাড়ি শহরে একা একা বাকি জীবনটা কাটালে কেমন হয়। অনুপম অবশ্য সাধু সন্ন্যাসী হতে চায় না, আশ্রম টাশ্রমের দিকে তার ঝোঁক নেই। শুধু শহরের জীবনটা দিন দিন তার অসহ্য লাগছে। অনুপম আত্মবিশ্লেষণ করে এর কারণটাও বোঝার চেষ্টা করেছে। শ্রীপর্ণার প্রতি রাগ থেকে কি তার এমন বিতৃষ্ণা জন্মাচ্ছে? শ্রীপর্ণা তার স্ত্রী। স্ত্রী ছিল প্রায় 10 বছর, তারপর 6 বছর ধরে সেপারেশন। সম্প্রতি শ্রীপর্ণা ডিভোর্স চেয়েছে, আপত্তি করার কোনো প্রশ্নই নেই। সঙ্গে সঙ্গে তার সম্মতি জানিয়ে দিয়েছে উকিলকে। শ্রীপর্ণা আবার বিয়ে করবে, করুক না। অনুপম জানে তাদের বিচ্ছেদের ব্যাপারে তার নিজেরও দোষ ছিল যথেষ্ট। কিছুদিন বেশি মদ্যপান শুরু করেছিল, মাতাল অবস্থায় বাড়ি ফিরে কাঁচুমাচু হয়ে থাকার বদলে খুবই রুক্ষ ব্যবহার করত শ্রীপর্ণার সঙ্গে। কোনো স্ত্রী তা সহ্য করবে মাসের পর মাস? একবার নেশাগ্রস্ত অবস্থায় আঝাড় খেয়ে সাংঘাতিকভাবে মাথা ফাটিয়েছিল অনুপম। শ্রীপর্ণা রাগ করে বাড়ি ছেড়ে চলে যাওয়ার পরেও অনুপম ক্ষমা চায়নি, তাকে ফিরিয়ে আনতে যায়নি, বরং ভেবেছিল আত্মহত্যার কথা। সে অবস্থাটা কাটিয়ে উঠেছে অনুপম। এখন আর অত মদ খায় না, আত্মহত্যার কথা ভাবে না। কিন্তু শ্রীপর্ণা অন্য একজন পুরুষের সঙ্গে ভাব জমিয়ে তাকে বিয়ে করতে চলেছে।
অনুপমের কোনো বান্ধবী নেই। ইচ্ছে করলে সে একাধিক নারীকে নিয়ে খেলায় মেতে উঠতে পারত। শ্রীপর্ণা নিজেরই বিস্তৃত বোন দীপা ঘন ঘন আসতে শুরু করেছিল তার বাড়িতে। দীপাও ডিভোর্সি, তাকে ভালোও লাগতো অনুপমের, কিন্তু দীপা খেলা চায়নি, সংসার চেয়েছে। একজনকে ডিভোর্স করে তারই বোনকে বিয়ে করার ব্যাপারটা অরুচিকর বোধ হয়েছিল অনুপমের। তার শরীরে চাহিদা ছিল, মন টানেনি। এই মহিলাটি কি? চোখ দুটি টানা টানা, গভীর দৃষ্টিতে কিছু কি বলতে চেয়েছিল? এদেশের পুরুষদের একলা থাকার সুযোগ দেয় না আত্মীয় স্বজনরা। শ্রীপর্ণা চলে যাওয়ার কিছুদিন পরেই অনুপমের দিদি তার দুটি ছেলে মেয়ে নিয়ে এসে উঠেছিলেন অনুপমের ফ্ল্যাটে। প্রায় মায়ের বয়সী দিদি, স্বামীর মৃত্যুর পর জলে পড়েননি। জামাইবাবুর অবস্থা যথেষ্ট সচ্ছল ছিল। নৈহাটে শ্বশুর বাড়িতে দিদির দুটি আলাদা ঘর ছিল, সুতরাং দিদি আশ্রিতা হয়ে আসেননি, ভাইকে দেখাশোনা করবার জন্য এসেছেন। অনুপমের সেটা মোটে পছন্দ হয়নি, কিন্তু দিদিকে ফিরে দেবে বা কী করে? দিদির ধারণা তিনি অনুপমের মদের নেশা ছাড়িয়েছেন, যদিও সেটা মোটেই ঠিক নয়। সেই মহিলাটির সঙ্গে আবার দেখা হয়ে গেল প্রায় একই জায়গায়, বেশ নাটকীয়ভাবে। আজও বৃষ্টি পড়ছে, তবে তেমন জোরে নয়। অনুপম দাঁড়িয়েছিল হোটেলের পোর্টিকোর নিচে। কাল রাত থেকে তার সামান্য জ্বর এসেছে, মিনিবাসের বদলে ট্যাক্সিতে যাবে ঠিক করেছে। অনেকক্ষণ ধরে ট্রাফিক জ্যাম, মাঝে মাঝে ইঞ্চি ইঞ্চি করে এগুচ্ছে গাড়িগুলো, এ সময় ট্যাক্সি পাওয়ার সম্ভাবনা কম। হঠাৎই একটা ট্যাক্সির দিকে চোখ পড়তে এসে দেখল এক রমণী অপলক দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে, সেই দিনের সেই নারী। আজ রমণীটা হাতছানি দিয়ে অনুপমকে ডাকল। পুরুষের প্রবৃত্তি এই, কোনো নারীর সঙ্গে সম্পর্কের ব্যাপারে সেই অগ্রণী ভূমিকা নেবে। অচেনা কোনো মেয়ের সঙ্গেও কোনো পুরুষ প্রথম কথা বলতে পারে, কোনো নারীর তা মানায় না। কোনো নারী আগ বাড়িয়ে আগ্রহ দেখালে পুরুষের সন্দেহ হয়। অনুপমেরও মনে হল এ মেয়েটা বেশ্যা নাকি। অনুপম মুখটা ফিরিয়ে নিল, আবার একটু পরে তাকিয়ে দেখল তখনও ট্যাক্সিটা এগোতে পারেনি, রমণীটি একইভাবে চেয়ে আছে। অনুপম এবার ট্যাক্সির কাছে গিয়ে জিজ্ঞেস করল, আপনি আমাকে কিছু বলছেন? আপনি কেমন আছেন? ভালো আছি, কিন্তু আপনাকে তো, আপনি তো অনুপম, যদি আমার ভুল না হয়, অনেকটা রোগা হয়ে গেছেন আগের থেকে। এটা কোনো পথের নারীর সংলাপ নয়, নাম জানলো কি করে? সত্যি অনুপম একসময় বেশ হৃষ্টপুষ্ট ছিল, আমায় চিনতে পারেননি তো, মুখ দেখে বুঝতে পারছি। আপনি কোথায় যাবেন, আপনাকে খানিকটা এগিয়ে দিতে পারি? রমণীর ট্যাক্সির দরজা খুলে দিয়েছে, আর দ্বিধা না করে উঠে পড়ল অনুপম। তারপরে কথা নেই বার্তা নেই, হু হু করে কেঁদে ফেলল রমণীটি, দুহাতে মুখ ঢাকল। অনুপমের হতভম্বের মতন অবস্থা, অনেকদিন সে কোনো রমণীকে এত কাছ থেকে কাঁদতে দেখেনি। একটু পরে রুমাল দিয়ে চোখ মুছে রমণীটি ধরা গলায় বলল, আমি দুঃখিত, হঠাৎ খুব সেন্টিমেন্টাল হয়ে পড়েছিলাম। এর আগেও এখানে একদিন আপনাকে দেখেছি, সেদিনও কথা বলার খুব ইচ্ছে হয়েছিল। আপনি কে? আমি রুমা, আপনি তো মানুষের বন্ধু। সঙ্গে সঙ্গে একটা বিদ্যুৎ ঝলক, স্মৃতির গহন থেকে উঠে এলো সব কিছু। মানুষের বান্ধবী সেই রুমা? অবশ্য অনুপম রুমা নামটা যতবার শুনেছে সেই তুলনায় দেখা হয়েছে খুব কম, তাও তো 8-9 বছর আগেকার কথা। অনুপম বলল, আপনি তো কলকাতায় ছিলেন না, আপনি আমার খোঁজ করেছিলেন কখনো? হ্যাঁ, তখন একবার, আপনার এক ভাই আছে না তপন, তপনই বলেছিল।
আমি একটা চাকরি নিয়ে চলে গিয়েছিলাম সিমলা, কয়েক মাস আগে ট্রান্সফার হয়ে এখানে এসেছি। আপনি সেই বাড়িতেই আছেন? সেই বাড়িতেই মানে আপনি তো কখনো আমার বাড়িতে আসেননি। যাইনি, কিন্তু জানি, মানুষের কাছে শুনেছি আপনার বাড়িতে খুব আড্ডা হতো। যে ঘরে আড্ডা হতো সেই ঘরটা একবার আমার দেখার ইচ্ছে হয়। আসবেন একদিন আমার বাড়িতে, আড্ডা অবশ্য অনেকদিন বন্ধ। এখন আপনি কোথায় যাচ্ছেন? আমার সঙ্গে যাবেন? কোথায়? আমি যেখানে থাকি, মানে এটা আমার নিজের বাড়ি নয়, আমাদের বাড়ি ছিল চন্দননগরে। আমার মামার একটা ফ্ল্যাট আছে যোধপুর পার্কে। মামা সবাইকে নিয়ে এখন অস্ট্রেলিয়ায় থাকেন। ফ্ল্যাটটা খালি পড়েছিল বলে আমাকে ব্যবহার করতে দিয়েছেন। কয়েক মিনিট আগেও অনুপম যাকে চিনতে পারেনি, সেই নারী যদি নিজের ফ্ল্যাটে নিয়ে যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়, তবে তাকে নির্লজ্জ উপযাচিকা মনে হতেই পারে। কিন্তু অনুপমের তা মনে হলো না। মানুষের নামের উল্লেখই সব ব্যবধান ঘুচিয়ে দিয়েছে। অনুপম বলল, চলুন, আমার সেরকম কোনো কাজ নেই এখন। আপনি একা থাকেন? হ্যাঁ, মা বাবা চলে গেলেন, দাদারা চন্দননগরে আছেন। আপনি আর বিয়ে করেননি? তার মানে আমার কি একবারও বিয়ে হয়েছিল? না, তা নয়। না, বিয়েটিয়ে করা হয়ে উঠল না। এখন এত বয়স হয়ে গেছে, ওসব কথা আর ভাবি না, একা থাকা অভ্যেস হয়ে গেছে। যোধপুর পার্কে পৌঁছতে প্রায় এক ঘন্টা লেগে গেল। সিঁড়ি দিয়ে উঠতে হলো তিনতলায়। সারা বাড়িটাই ফাঁকা মনে হয়। উপরে সিঁড়ি একেবারে অন্ধকার। চাবি দিয়ে দরজা খুলে রুমা বলল, সকালে একটি কাজের মেয়ে আসে, ঘর পরিষ্কার করে দেয়। নিজের রান্না নিজেই করে নেই, কাজের লোকের রান্না আমার পছন্দ হয় না। আপনি চা খাবেন তো? খাবো। সঙ্গে ডিমের অমলেট করে দিতে পারি? তার দরকার নেই, শুধু চা হলেই হবে। আপনি তো ডিম খুব ভালোবাসেন। অনুপম হাসল। যে রমণীকে সে চিনতে পারেনি, সে তার বাড়ির আড্ডার কথা জানে, তার খাদ্য পছন্দের কথা পর্যন্ত জানে। ফ্ল্যাটটি দামি আসবাবপত্রে সাজানো, রুমার মামা বেশ অবস্থাপন্ন বোঝা যায়। বৃষ্টি এখনো বন্ধ হয়নি, বসবার ঘরের একটা জানলা খোলা ছিল। বৃষ্টির ছাঁট এসে মেঝেতে পাতা কার্পেট ভিজিয়ে দিয়েছে। একটা লম্বা ব্রাশ এনে রুমা সেখানটা পরিষ্কার করতে লাগল। অনুপম জিজ্ঞেস করল, রুমা, তুমি কি চাকরি করো? সেন্ট্রাল গভর্নমেন্টের পে অ্যান্ড অ্যাকাউন্টসে। আপনি তো সেই ব্যাংকে আছেন? হ্যাঁ। চাকরি ছেড়ে যে ব্যবসা করার কথা ছিল, তার শুরু করলেন না? আমার একার পক্ষে না, আর ইচ্ছেই করল না। তোমাকে আমি চিনতে পারিনি, তার কারণ তোমাকে দেখেছি খুব কম। তাছাড়া মাথার চুল এত ছোট করেছ, যতদূর মনে পড়ে তোমার খুব চুল ছিল, কোমর ছড়ানো। এখন তো কেউ আর বড় চুল রাখে না, চুল কেটে ফেলার অনেক সুবিধে। আমি তো ভাবছি আরও ছোট করব, পুরুষদের মতন। আপনিও তো তখন গোফ রাখতেন। মাথার চুল কমে গিয়ে যখন টাক পড়তে শুরু করলো, তখনই গোফটা বাদ দিলাম। টাক মাথায় গোফ রাখলে হাস্যকর দেখায়। আপনার এমন কিছু টাক পড়েনি? চুল পাতলা হয়ে গেছে, কপালটা চওড়া দেখাচ্ছে, তবু কিন্তু আপনাকে দেখামাত্র চিনতে পেরেছি। শ্রীপর্ণা কেমন আছে? শ্রীপর্ণার সঙ্গে তোমার আলাপ হয়েছিল কখনো? না, তা হয়নি। আপনি তো কখনো আপনার বাড়িতে আমাকে যেতে বলেননি। বাহ, তুমি চন্দননগরের মেয়ে, কলকাতায় কম আসতে। তোমাদের বাড়ি খুব কনজারভেটিভ ছিল, সন্ধ্যের আগে তোমাকে ফিরে যেতে হয়। তোমাকে আমাদের কফি হাউজের আড্ডাতেই পাওয়া যায়নি, বাড়িতে নিয়ে আসার সময় পেলাম কোথায়? মানুষই যখন তখন চলে যেত চন্দননগরে। দাঁড়ান, চাটা নিয়ে আসি। অনুপম সাদা দেওয়ালের দিকে চেয়ে চুপ করে বসে রইল। তার মনটাও যেন ওই দেওয়ালের মতনই হয়ে গেছে।
এক একটা ছবি ফুটে উঠেই আবার মিলিয়ে যাচ্ছে সাদা রঙে। চা নিয়ে এলো রুমা, দুটো কাপ দুরকম। রুমারটা কালো, অনুপমের জন্য কাপটা বেশ বড়, নীল রঙের। রুমা অনুপমের কাপটার দিকে আঙুল দেখে বলল, ওটা কতদিনের পুরনো, ভাঙেনি কিন্তু, চন্দননগর থেকে সিমলা নিয়ে গিয়েছি, মাঝখানে কিছুদিন চণ্ডীগড়ে ছিলাম সেখানেও, তারপর আমার সঙ্গে কলকাতায় এসেছে। অনুপম একটা চুমুক দিয়ে কাপটা সাবধানে রাখল টেবিলের উপর। তার হাতে যেন না ভাঙে সে বুঝতে পেরেছে। দেওয়ালে কোনো ছবি নেই। অপ্রত্যাশিতভাবে রুমা হঠাৎ বলল, আপনার হাতটা আমি একবার ছোঁব, ওই হাতে তো মাথা রেখে, এর মধ্যেও কোনো নির্লজ্জতা নেই। অনুপম হাতটা বাড়িয়ে দিল। একজন মানুষের জন্য কতজন মানুষের জীবন বদলে যায়। অনুপমের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল মানুষ। দুজন পুরুষের মধ্যে যদি সত্যিকার বন্ধুত্ব হয়, তাহলে তো নারী পুরুষের সম্পর্কে যেও অনেক গভীর হতে পারে। একেবারে বাচ্চা বয়স থেকে মানুষ আর অনুপম একসঙ্গে বেড়ে উঠেছে। যৌবনে যখন ওরা একসঙ্গে ঘোরাফেরা করত, তখন ওদের সমকামী বলে সন্দেহ করা অস্বাভাবিক ছিল না। প্রতিদিন দুজনে দেখা হতেই হবে। অনুপমের তুলনায় মানুষ ছিল অনেক বেশি উচ্ছল, প্রাণবন্ত, পড়াশোনাতেও বেশি ভালো। বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করে দুজনে চাকরি নিয়েছিল বটে, কিন্তু মানুষ প্রায়ই বলত, ধ্যাত, রোজ 10টা 5টার গোলামি করে জীবন কাটাবো নাকি, ঠিক 5 বছরের মাথায় চাকরি ছেড়ে দেব। প্রথমে ঠিক করেছিল দুজনে বিদেশ গিয়ে আরও পড়াশুনো করবে। দুজনে আমেরিকার দুটো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ আর স্কলারশিপও পেয়ে গেল। কিন্তু মানুষের যাওয়া হলো না। তার মা তখন অন্ধ হয়ে আসছেন, ছেলেকে ছেড়ে তিনি কিছুতেই থাকতে পারবেন না। মানুষের যে আর কোনো ভাই বোনও নেই। মানুষ যাবে না বলে অনুপমও গেল না। মানুষ অনেক পেড়াপেড়ি করেছিল, কথা বন্ধ করে দেবে বলে শাসিয়েছিল, নিজে অনুপমের জন্য পাসপোর্টের ফর্ম এনে দিয়েছিল। অনুপম তার জেদ ছাড়েনি, বিদেশে যায়নি বলে তার কখনো অনুতাপ হয়নি। তারপর দুজন মিলে একটা ব্যবসার পরিকল্পনা করেছিল, ছোট ব্যবসা, 1 লক্ষ টাকা মূলধন। মানুষের দমদমের বাড়িটার একতলায় সাজিয়ে নেওয়া হয়েছিল কারখানা ও অফিস ঘর, ইনভার্টার বানানো হবে। তখন কলকাতায় ভয়াবহ লোডশেডিং চলছে, ব্যাটারি ইনভার্টারের প্রচুর চাহিদা। মানুষ বিজ্ঞানের ছাত্র, সে দেখবে প্রোডাকশন আর অনুপম দেখবে হিসেব ও বিক্রি। দিনের পর দিন, রাতের পর রাত জেগে সেই আলোচনা, সেই স্বপ্ন। মোট 4 জন কর্মচারী লাগবে। মানুষ ঠিক করেছিল তার মধ্যে 2 জনকে নেওয়া হবে দমদমের মুখ বধির বিদ্যালয় থেকে। শিখিয়ে দিলে এক জায়গায় বসে বসে একটা জিনিসের সঙ্গে আরেকটা জিনিস জোড়ার কাজ ওরাও পারবে। 2 জন প্রতিবন্ধী পাবে উপার্জনের সুযোগ। ছেলে দুটিকে বাছাও হয়ে গিয়েছিল। খালি একটা ব্যাপার মানুষ আর অনুপম করতে পারেনি, বিয়ে। ইউনিভার্সিটিতে পড়ার সময়ই শ্রীপর্ণের সঙ্গে অনুপমের পরিচয়। মানুষ রুমাকে তারও আগের থেকে চিনে, কিন্তু রুমা ঠিক করেছিল তার দিদির বিয়ে না হলে সে কিছুতেই বিয়ে করতে পারবে না। তার দিদি কিছুতেই ঠিক মানুষটিকে খুঁজে পায় না। এদিকে শ্রীপর্ণের মা খুবই অসুস্থ ছিলেন বলে তিনি ওর বিয়ের জন্য ব্যস্ত হয়ে পড়েছিলেন। অনুপম দ্বিধা করলেও মানুষই জোর করে ওদের রেজিস্ট্রির ব্যবস্থা করে দেয়। সেদিন কি দারুণ হইচই করেছিল মানুষ। এক গাদা ফুল নিয়ে এসেছিল রেজিস্ট্রারের অফিসে, ছুঁড়ে ছুঁড়ে পুষ্পবৃষ্টি করছিল ওরা দুজনে সই করার সময়। শ্রীপর্ণা আর অনুপমকে মুখোমুখি দাঁড় করিয়ে মাথার উপর একটা রুমাল চাপা দিয়ে বলেছিল, এবার শুভদৃষ্টি হয়ে যাক। রুমার দিদি শেষ পর্যন্ত বিয়ে করে ফেলল এক পাঞ্জাবি যুবককে। তারপর আর বাধা রইল না। তবে রুমাদের বাড়ি থেকে শুধু শুকনো রেজিস্ট্রি বিয়েতে আপত্তি ছিল, রীতিমতন ঘটা করে বিয়ে হবে, মন্ত্রতন্ত্র পড়ে, শুভদিন দেখে। নেমন্তন্নর চিঠিও ছাপা হয়ে গেল। তারপরেই সে অর্থহীন ঘটনাটা ঘটল।
শুধু অর্থহীন নয়, কোনো ব্যাখ্যা নেই, একটা দুর্ঘটনা। কিন্তু এরকম দুর্ঘটনার কথাও কেউ কখনো শুনিনি। একে কি নিয়তি বলা যায়? একটা মূল্যবান জীবনের এমন অপচয়। ট্রেনে করে দুই বন্ধু ফিরছিল জামশেদপুর থেকে। জুন মাস, প্রচণ্ড গরম, বর্ষা আসবে আসবে করেও দেরি করছে। কামরাটায় ভিড় ছিল খুবই, অনেকে বসার জায়গা পায়নি। অনুপমার মানুষ দাঁড়িয়েছিল খোলা দরজার কাছে। তখন সব সময় ব্যবসার আলোচনা, ব্যাংক থেকে আরও ঋণের ব্যবস্থা করেছে অনুপম, সেজন্য মানুষ তাদের বাড়িটা বন্ধক রাখার জন্য মাকে রাজি করিয়ে ফেলেছে। ব্যবসাটা কতখানি সার্থক হবে তার ঠিক নেই, তবু ঝুঁকি তো নিতেই হবে। কথার মাঝখানে মানুষ একবার বলল, দাঁড়া একবার বাথরুম থেকে আসছি। বাইরের দিকে তাকিয়েছিল, সে ঘুরে দাঁড়াল। তারপর কি হলো ঠিক বোঝা গেল না। ভিসের ছবি রিওয়াইন্ড করে দেখার মতন দৃশ্যটাকে পরে অন্তত 100 বার দেখেছে অনুপম, তবু ব্যাখ্যা খুঁজে পায়নি। বাথরুমে যাওয়ার জন্য ঘুরতেই আর মানুষকে দেখা গেল না। পেছন দিক থেকে হাওয়ার ঝাপটা লাগলো, তো এরকম হওয়ার কথা নয়। তবু কি করে সে পড়ে গেল বাইরে? প্রত্যেক দিন কত ট্রেনে কত লোক দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়, কেউ তো পড়ে না। মানুষের মতো একজন শক্ত সমর্থ যুবক কেন পড়ে যাবে? সে ভুলো মোনা অসাবধানী ধরনেরও নয়। অনুপম কিছু বুঝবার আগেই আরও 2-3 জন লোক চেঁচিয়ে উঠে চেন টেনে দিয়েছিল। ট্রেনটা থামল খানিকটা দূরে। সেখান থেকে ছুটে আসতে আসতে অনুপম ভাবছিল মানুষের বড়জোর হাত পা ভাঙবে, আর কিছু ভয় নেই। সদ্য একটা স্টেশন থেকে ট্রেনটা ছেড়েছে, তখনও গতি খুব বাড়েনি, আর কিছু হতেই পারে না। কাছে এসে দেখল মানুষ চিত হয়ে পড়ে আছে, তার চোখ খোলা, সারা শরীরে কোনো রক্তের চিহ্ন নেই। তখন সন্ধে হয়ে এসেছে, আকাশটা লাল, সেই লাল রঙের আভা লেগেছে মানুষের মুখে, রক্ত নয়। অনুপম স্বস্তির নিঃশ্বাস ফেলে ভেবেছিল, যাক বিশেষ কিছু হয়নি। অনুপম বসে পড়ে মানুষের মাথাটা কোলে তুলে নিল, জিজ্ঞেস করল, কী রে কোথায় লেগেছে, বেশি লাগেনি তো? মানুষ বলল, অনুপম এ কি হলো রে, রুমার সঙ্গে আর আমার দেখা হবে না। সেটাই মানুষের শেষ কথা। আরও অনেক যাত্রী নেমে দৌড়ে এসেছিল, তাদের মধ্যে একজন চেঁচিয়ে বলেছিল, সুইসাইড সুইসাইড, আই হ্যাভ সিন ইন মাই ওন আইজ। ভদ্রলোক ইচ্ছে করে লাফিয়ে পড়লেন। একদম বাজে কথা। একজন সুস্থ সবল মানুষ, যার চোখে ভবিষ্যতের অনেক স্বপ্ন, যে তার অনেক দিনের প্রণয়িনীকে বিয়ে করতে যাচ্ছে আর 17 দিন পর, ব্যবসা শুরু করার সব ঠিকঠাক, ঘনিষ্ঠতম বন্ধু তার পাশে দাঁড়িয়ে, সে হঠাৎ আত্মহত্যা করতে যাবে কেন? একটা জীবনের জন্য কতগুলো জীবন নষ্ট হয়ে যায়। মানুষের জীবনে সবচেয়ে বড় ট্র্যাজেডি বাবা মায়ের জীবিত অবস্থায় সন্তানের মৃত্যু। মানুষের মা আর বেশি দিন বাঁচেননি। ইনভার্টারের ব্যবসার শুরুই হলো না। মুখ বধির ছেলে দুটির জীবিকার সুযোগ নষ্ট হয়ে গেল। অনুপম তার পর থেকে প্রচণ্ড মদ্যপান শুরু করে, তার ফলে তার বিবাহ বিচ্ছেদ। আর রুমা, রুমার সঙ্গে দেখা করে সাহস সঞ্চয় করতে পারেনি অনুপম। ওদের চন্দননগরের বাড়িতে একবার গিয়েছিল বটে, রুমায় তখন কারুর সঙ্গে কথা বলছিল না। তারপর অনুপম কখনো রুমার খোঁজ করেনি। একটা অপরাধ বোধ তাকে পেয়ে বসেছিল। সে দাঁড়িয়েছিল মানুষের একেবারে পাশে। সে কোনো রকমে মানুষকে বাঁচাবার চেষ্টা করেনি কেন? তারই হাতে ধাক্কা লেগে কি মানুষ পড়ে গিয়েছিল? সেরকম ধাক্কা লাগেনি, তবু লোকে তো এরকম ভাবতেই পারে। এতদিন পর রুমার সঙ্গে দেখা,
রুমাই প্রথম কথা বলেছে তার সঙ্গে। অনুপমের হাতটা একবার ছুঁয়ে রুমা একটু দূরে গিয়ে বসল। এতক্ষণের মধ্যে সে আর রুমা কিন্তু একবারও মানুষের নাম উচ্চারণ করেনি, কিন্তু মানুষ যেন উপস্থিত রয়েছে সেখানে। রুমার সঙ্গে অনুপমের একমাত্র যোগসূত্রই তো মানুষ, দুজনের দৃষ্টির আড়ালে অব্যক্ত মানুষ, যে দুজন মাত্র মানুষ মানুষকে সবচেয়ে বেশি মনে রেখেছে, মানুষের জন্য যাদের জীবন বদলে গেছে, তার আজ মুখোমুখি। কে কাকে সান্ত্বনা দেবে? ওরা কথা খুঁজে পাচ্ছে না, নিস্তব্ধতা দিয়ে ওরা তর্পণ করছে মানুষের। বৃষ্টি থামার লক্ষণ নেই, এখানে কতক্ষণ বসে থাকবে অনুপম? সে উঠে গিয়ে জানালার কাছে দাঁড়াল, কাচের শাঁসি বন্ধ, বাইরে প্রায় কিছু দেখা যায় না, শুধু কাচের গায়ে বৃষ্টির ফোঁটা লাগার শব্দ হচ্ছে। আমি এবার যাই রুমা। আপনি চায়ের সঙ্গে কিছুই খেলেন না, রাত্রিরে খেয়ে যাবেন আমার সঙ্গে, একটু মাংস রান্না করা আছে। না আজ থাক, আরেকদিন না হয় আসব। আচ্ছা। দরজার কাছে জুতো খুলে রেখেছে অনুপম, সেখানে এসে সে জুতোর ফিতে বাঁধতে লাগল। রুমা কাছে এসে বলল, আবার একদিন অনেকক্ষণ। কথা শেষ করতে পারল না, দেওয়ালে দেখে মুখ ফিরিয়ে সে কেঁদে উঠল। এতগুলি বছর পরেও এত কান্না জমে আছে তার, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে, কাঁপছে সারা শরীর। এরকম অবস্থায় একটি নারীকে ফেলে চলে যাওয়া যায়? অথচ কি কথা বলবে সে? তারও চোখ জ্বালা করে উঠছে। সে রুমার পিঠে হাত রাখল, সঙ্গে সঙ্গে রুমা ঘুরে দাঁড়িয়ে অনুপমের বুকে চেপে ধরল তার মুখ। অনুপমের জামা ভিজে যাচ্ছে, দুই করতলে বৃষ্টি ভেজা ফুলের মতন রুমার মুখখানি ধরে বলল, আর কেঁদো না, শান্ত হও। রুমা মুখ তুলে তাকাল তার দিকে, মুখখানা সম্পূর্ণ বদলে গেছে, ঠোঁট দুটিতে এ কিসের ব্যাকুলতা? এ সময় ওই ওষ্ঠাধর একটি চুম্বন দাবি করে, একমাত্র চুম্বন দিয়েই রমণীটির কান্না থামানো যায়। একথা অনুপমেরও মনে পড়ল, নিজের মুখটা নামিয়ে আনতে গিয়েও থমকে গেল। এ কি করছে সে? মানুষের দইটাকে চুমু খাবে? এর চেয়ে বেশি বিশ্বাসঘাতকতা আর হতে পারে? রুমাও কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছে? রুমার দু কাঁধ চেপে ধরে রুক্ষস্বরে সে বলল, এ কি করছো, চোখ মুছে ফেলো, ওখানে গিয়ে বসো। রুমাকে সে টানতে টানতে এনে বসে দিল সোফায়, এবং তার অসাবধানে কোনোয়ের পাশে টেবিলে রাখা নীল কাপটা মাটিতে পড়ে গিয়ে ভাঙল ঝনঝন শব্দে। অনুপম মেজাজ শান্ত করে অপ্রস্তুত অবস্থায় বলল, ইস, তোমার এতদিনের কাপটা ভেঙে ফেললাম। নিজেকে একটু সামলে নিয়েছে রুমা, আঁচল দিয়ে চোখ মুছে বলল, তাতে কিছু হবে না, একদিন না একদিন তো ভাঙতুই। কিন্তু নিজের উপর আবার হঠাৎ খুব রাগ হয়ে গেছে অনুপমের, এ সময় তার ভাষার মাত্রা জ্ঞান থাকে না। সে বলল, শোনো রুমা, একটা স্পষ্ট কথা বলি, মানুষ নেই এটা একটা চরম সত্যি, তাকে আর ফেরানো যাবে না, কিন্তু তার জন্য বছরের পর বছর এরকমভাবে বসে থাকা অস্বাস্থ্যকর, অ্যাক্সিডেন্টের ওপর তো মানুষের কোনো হাত নেই, এটা আমাদের মেনে নিতেই হবে। এখন তার জন্য সবসময় তোমার কান্নাকাটি করা, কেন নিজের জীবনটা নষ্ট করবে, সহজ হও, স্বাভাবিক হও। রুমা আড়ষ্টভাবে বলল, তাই তো হয়েছি। না হওনি, তোমার আবার বিয়ে করা উচিত ছিল। আবার বিয়ে? অনেক মেয়ে তো চাকরি করে, একা একা জীবন কাটায়। তাদের কথা আলাদা, তুমি শুধু শুধু স্মৃতি আঁকড়ে পড়ে আছো। হ্যাঁ, মাঝে মাঝে তো মনে পড়বেই, তবু নিজের জীবনটা, তোমার সঙ্গে আমার দেখা না হলে ভালো ছিল, আবার পুরনো দুঃখ উতলে উঠবে, আমার আর না আসাই ভালো, তুমি আর রাস্তাঘাটে আমাকে ডেকো না। আচ্ছা, আর ডাকবো না।
ঝট করে দরজা খুলে বেরিয়ে গেল অনুপম। রাস্তায় বেরিয়ে অনেকদিন পর তার আবার মদ্যপানের তীব্র ইচ্ছে জেগে উঠল। এখন দোকান বন্ধ হয়নি, একটা বোতল কিনে নিয়ে এলো বাড়িতে। দিদির সঙ্গে ভালো করে কথা বলল না, রাতে কিছু খাবো না বলে দরজা বন্ধ করে দিল নিজের ঘরের। এখন রাগে তার গা জ্বলছে। কিসের জন্য রাগ? নীল রঙের কাপড়ে নিশ্চয় মানুষের ছিল, সেটা সে ভেঙে ফেলেছে। কে যেন ফিসফিস করে বলল, ভেঙেছিস বেশ করেছিস, তুই ভাঙলে কি আমি রাগ করতে পারি? মানুষ? অনুপম এবার হাসল। এখন সে হয়তো মানুষকে দেখতেও পারে। আগেও মদ খেয়ে খুব নেশা করার পর মানুষের কথা শুনতে পেত, মানুষ এসে তার পাশে দাঁড়াত। অনুপম ভূত প্রেতে বিশ্বাস করে না, আত্মার অবিনশ্বরতায় তার একটুও আস্থা নেই। সে জানে মানুষ আর কোথাও নেই, একটা অত্যন্ত বাজে দুর্ঘটনায় সে চিরকালের মতন হারিয়ে গেছে, কিন্তু মানুষ রয়ে গেছে তার মনের মধ্যে। সেই মানুষকে ফিরিয়ে আনে, তাকে দিয়ে কথা বলায়, মানুষকে অবয়ব পর্যন্ত দেয়। তার মন থেকেই বেরিয়ে এসে মানুষ তাকে বলে, কেন শুধু শুধু নিজেকে নষ্ট করছিস অনুপম? ব্যবসাটা শুরু করলি না? সব ঠিকঠাক ছিল, অন্য পার্টনার নিতে পারতিস। তুই সব ছেড়ে ছুড়ে কলকাতা থেকে চলে যেতে চাইছিস, কিন্তু তুই তো সন্ন্যাসী হতে পারবি না, তাহলে অন্য কোনোখানে গিয়ে শান্তি পাবি না। আজ রুমাকে যখন কঠোর কথাগুলো বলেছে, তখন মানুষ ভেতর থেকে তাকে বাধা দিচ্ছিল। রুমার চোখে অনুপম আর কিছুই নয়, সে যেন মানুষেরই প্রতিমূর্তি। অনুপমের দিকে তাকিয়ে সে মানুষকেই দেখছিল। মদের গেলাসে চুমুক দিয়ে অনুপমের রাগ বাড়তে লাগল। শুধু নিজের উপরে নয়, রাগ হচ্ছে মানুষের উপরেও। কেন মানুষ বোকার মতন অমনভাবে মরল? কেন সে সব তছনছ করে দিয়ে গেল? জানলায় কাছে এসে দাঁড়িয়েছে মানুষ, তার প্রিয় জিন্সের শার্ট গায়ে, চুল ঠিক মতন আঁচড়াত না কোনো দিন। অনুপম বলল, তুই আর কোথাও নেই রে মানুষ, আমি জানি, এই জানাটাও যে কত কষ্টের। মানুষ হাসছে। অনুপম বলল, আমি তোর এই চেহারাটা তৈরি করেছি, তোকে যে আমি দেখতে পাচ্ছি এটাও আমার ইচ্ছে থেকে হয়েছে, কিন্তু তুই কেন হাসছিস তা তো বুঝতে পারছি না। মানুষ বলল, দুঃখের রং কি বলতো অনুপম, সব রঙই এক সময় সাদা হয়ে যায়। আমিও ভেবেছিলাম আমার সঙ্গেও আর রুমার দেখা হবে না, না দেখা হওয়াই তো ভালো ছিল, তাই না? তবু দেখা হয়ে গেল, রুমাই নিজের থেকে। শুধু রুমা নয়, তুইও ওকে ডেকেছিলি। আমি ডেকেছিলাম? না না, আমি তোকে চিনতেই পারিনি, চুল ছোট করে ছেঁটে ফেলেছে তাই প্রথমটাই চিনতে পারিসনি, কিন্তু এর আগে রাস্তায় অন্য কোনো মেয়েকে দেখে হঠাৎ তোর রুমার কথা মনে হয়নি? সেরকম তো হতেই পারে, শ্রীপর্ণার কথা মনে পড়েনি, অন্য মেয়েকে দেখে রুমার কথাই মনে পড়েছে। আমি আর রুমার সঙ্গে দেখা করতে চাই না, তুই ছাড়া এ পর্যন্ত আর কোনো পুরুষকে রুমা ছোঁয়নি, সেজন্য তো আমার আর দেখা না করা উচিত। মানুষ আবার হাসল। অনুপম টেবিলে এক চাপড় মেরে বলল, হাসছিস কেন, আমি তোকে তৈরি করেছি, তবু হঠাৎ হঠাৎ তোর হাসির কারণ বুঝতে পারছি না। কেন আমাকে তৈরি করেছিস অনুপম, বরং আমাকে মুক্তি দে। ব্লেড দিয়ে কি স্মৃতি চেঁচে ফেলা যায়? না না মানুষ, আমি তোকে কিছুতে মুক্তি দিতে চাই না, যতদিন বাঁচব তুই আমার বুকের মধ্যে থাকবি, আর কেউ দেখতে পাবে না, শুধু আর একজন দেখতে পাবে। বেশি মদ্যপান করলে একসময় ঘুম এসে যাবে কিংবা জ্ঞান চলে যায়, কিন্তু আজ সে জেগে রইল সারা রাত। মদ খাওয়া বন্ধ করেও কথা বলতে লাগলো মানুষের সঙ্গে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে সে বেরিয়ে পড়ল, একটা ট্যাক্সি নিয়ে ছুটে এলো যোধপুর পার্কে। কেন এলো তা সে নিজেই জানে না,
সে বাড়িটার সদর দরজা বন্ধ। অনুপম দাঁড়িয়ে রইল রাস্তার উল্টো দিকে। খানিক বাদে দুধের বোতল হাতে বেরিয়ে এলো একজন কাজের লোক। অনুপম তার পাশ দিয়ে ঢুকে গেল ভেতরে। তিনতলা এসে দরজায় বেল দেওয়ার পর একটু অপেক্ষা করতে হলো না, প্রায় সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল রুমা, একটা শুধু ঢোলা রাত পোশাক পরা। এর উপর কিছু চাপা না দিয়ে কোনো নারী কাজের মেয়েকেও দরজা খুলে না। প্রথমে কিছুই বলতে পারল না অনুপম। পাজামার উপর শার্ট পরা, অনুপম বাইরে বেরোবার মতন পোশাক পরেনি, চুল আঁচড়ায়নি, দুচোখের নিচে কালি, ছাই রঙের মুখ। রুমাই তার দুহাত ধরে বলল, এসো। খসখসে গলায় অনুপম বলল, আমি কিছুতেই মানুষের জায়গা নিতে পারবো না তোমার কাছে, সেই কথাটাই বলতে এলাম। ম্লান দুঃখে গলায় রুমা বলল, তুমি ছাড়া যে আমার আর কেউ নেই। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনাছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের লিখে একটি ছোট গল্প ত্রয়ী। আর গল্প পাঠে এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা রইলো।